আপ, এই অবস্থায় অটো যাচ্ছে, অটো এবারে 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 কি হবে, এবারে কি হবে, অটো তো চলে পেয়ে গেল, অটোর মধ্যে জল ঢুকে যাচ্ছে, অবস্থা অটোর মধ্যে জল ঢুকে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, আর আমি আর সোনিয়া আজকের ফের বড়িয়ে পড়েছি। এতদিন সাইকেলে গেলাম, বাইকে গেলাম, এবারে আমরা যাব হেঁটে হেঁটে, তো খুব মজা করব, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের সামনে গীতাঞ্জলি স্টুডিওর সামনে কত পরিমাণে জল জমেছে, তার পাশে যেটা পুকুর আছে পুকুর পুরো ডুবে গেছে, জাল দিয়ে রেখেছে যাতে না মাছগুলো চলে যায়। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তাই সেই সামনে দিয়ে আমরা হাঁটবো, দেখবো কীরকম পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে জল, পুরো রাস্তা পুরো জলমগ্ন, গাড়িগুলো যাচ্ছে দেখলেই বুঝতে পারবেন কীরকম পরিস্থিতি। দাঁড়াও তোমায় দেখাবো, একটু ওয়েট করো, আমি একটু ওদিকটা চলে যাই, ওখানে ভালো লাগবে। দাঁড়া, মাছ তো প্রচণ্ড পরিমাণে জল, প্রচণ্ড পরিমাণে, এরম এত বৃষ্টি আমাদের বাড়িপুরেই ফার্স্ট, এরম বৃষ্টি কোনো দিন হয় না, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মানে পুরো একদম ভেসে গেছে, রাস্তা এখন নদীতে রূপান্তরিত হয়েছে। একটু সোনিয়া হাঁটছে, সোনিয়া জলের মধ্যে দিয়ে হাঁটছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ও প্রচণ্ড পরিমাণে জল হাঁটছে, দেখতে পাচ্ছেন। পুরো রাস্তা জলমগ্ন, দেখতে পাচ্ছেন, দেখুন পুরো রাস্তা এখন নদীতে পরিণত হয়েছে। হ্যাঁ, তো সোনিয়া ম্যাডাম আপনার কিরম লাগছে এই জলের মধ্যে দিয়ে হাঁটে? আমি 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 ফুটপাথ দিয়ে হাঁটছি, ফুটপাথ আর এটা সমান হয়ে গেছে, আর ওকে জলের মধ্যে দিয়ে হাঁটু গেছে, নামছি নামছি, ফুটপাথ তো আর পুরোটা নেই, পুরোটা তো আর ফুটপাথ নেই। আচ্ছা এই নাও, নেমে নেমে এই নাও, এই নাও নেমে গেলাম, না 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 নেমে গেলাম, না নেমে গেছি। এবার আমি জলে নেমে গেছি, দেখতে পাচ্ছেন জল মজা লাগছে, খুব মজা লাগছে। বৃষ্টি একটু ফোটা ফোটা পড়ছে, তোমার তোমার ছাতা নাও, তোমার ছাতা। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমরা এখন জলের মধ্যে দিয়ে হাঁটছি, পুরো রাস্তা এখন জলমগ্ন, কতক্ষণ ধরে যদি হাঁটবো তাও জানি না, তা বেশ ভালো লাগছে এই জলের মধ্যে হাঁটতে, বেশ ভালো লাগছে। হচ্ছে দেখো মানে এই দিককার জল যেখানে যা নিচু জল, কেমন গতি দেখো, এই দেখো এই জায়গাটা দেখো কি অবস্থা, জল প্রচণ্ড স্রোতে, যাও তুমি যাও, ভিডিও তুলছি তো যাও, প্রচণ্ড স্রোতে এখানে প্রচণ্ড, কী সুন্দর লাগছে দেখো, দাঁড়াও একটুখানি। হ্যাঁ বেশি পাড়ার দিকে যেও না, স্লিপ খেয়ে যাবে কোথায়। হ্যাঁ খুব সুন্দর স্রোতে জল যাচ্ছে, ঠিক আছে, দারুণ দারুণ স্রোত দিচ্ছে। তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। বলো এবার আমরা যাচ্ছি মদার স্কুলের দিকে, তো ওখানে মারাত্মক পরিমাণে জল জমে, তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো, অবশ্যই দেখুন। এই যেন মনে হচ্ছে পাহাড়ে উঠছি, এত জলের স্রোত দিচ্ছে। পাচ্ছেন গাড়িগুলো কিরাম আসছে, প্রচণ্ড পরিমাণে পুরো একদম ভেসে গেছে। সবাইকে জানাও যে আমরা এখন যাচ্ছি কোথায়, বলে দিলাম তো মদার স্কুলের দিকে যাচ্ছি, যেখানে সবচেয়ে বেশি জল জমে। এবারে আমরা এসে গেছি মদার বটতলার কাছে, এখানে প্রচণ্ড পরিমাণে জল, কত পর্যন্ত জল আমাদের এখানে হাঁটু পর্যন্ত জল রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো রনিতাদের বাড়ির সামনে
প্রচন্ড পরিমাণে জল জমেছে এখানে, পুকুর পুকুর ডুবে গেছে। এই অটো হটো আসছে, দেখো আমার ভিজে না দেয়। স্টাইলিশ করে না পাওয়ার জেনে, হ্যাঁ তুমি সাবধানে। এই জেনে সমুদ্রের ধারে আছে, সমুদ্র ধারে মনে হচ্ছে, সমুদ্র সমুদ্র রয়েছি বটতলায়। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখি এই জল দেখতে পাচ্ছি এমন পুরো রংটা পুরো কালো, ফলে একদম বিচ্ছিরি জল, বিচ্ছিরি জল। বৃষ্টিটা মনে হচ্ছে একটু থেমেছে, তো ছাদাটা কি বন্ধ করতে পারি? আচ্ছা বুঝতেই পারছি, আমরা হেঁটে চলেছি। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জলমগ্ন, ফোনে আমার আসছে। পুরো একদম জলমগ্ন হয়ে গেছে, কিরম ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা আছি এখন মদারহাট বটতলা, একটু জোরে হাঁটো না, আরো দেরি হয়ে যাবে। কাজুল কাছে আর একটুখানি, এই ওইটুকু ঘুরে চলে আসবে। মারাত্মক পরিমাণে এখানে জল জমে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বাচ্চারা খুব মজা করছে এই জল জমাতে। দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুব আনন্দের সহিত মজা করছে। গাড়ি আসছে, অটো আসছে, বুঝতেই পাচ্ছেন কিরম পরিমাণে, কীরকম পরিমাণে জল জমে আছে। হ্যাঁ যাবে যাবে, আমার যারা চেনে সবাই বলছে ফেসবুকে আপলোড করে দিও ভিডিওটা, ফেসবুক ইউটিউব দুটোতেই আপলোড হবে। আর প্রচণ্ড পরিমাণে জল জমেছে দেখতে পাচ্ছেন। সোনিয়া ম্যাডাম হাঁটছে, কেমন লাগছে হাঁটতে বলো? এখন এখানে একটু জল কম আছে, আর একটু সামনে গেলে আরও বেশি পরিমাণে জল দেখতে পাবেন। অনেকে জল ঘরেতেও ঢুকে যাচ্ছে, সেই জন্য জল জল দেখুন ঘর থেকে বাইরে বার করছে। অনেকে ঘরে জল ঢুকে বিপত্তি হয়েছে, ঘরের, হ্যাঁ ফেসবুক ইউটিউব সব জায়গায় যাবো, বাবাদের ঘরের মধ্যে পর্যন্ত জল ঢুকে গেছে, খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন। তো আমরা যাচ্ছি এইবারে আসল ডেঞ্জার জোনে, যে ডেঞ্জার জোনে মারাত্মক পরিমাণে জল জমে, প্রতি বছরই জমে। এখন এইসব যে জায়গাগুলোতে আমরা হাঁটছি এখানে কিন্তু জল জমে না, কিন্তু এখন যে পরিমাণে বৃষ্টি হয়েছে তো জমেছে, তার মানে আসল ডেঞ্জার জোনে আরও বেশি পরিমাণে জল জমবে। তো দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই জলে ভেসে ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর বাচ্চারা আনন্দ নিচ্ছে, যদি দুটো একটা মাছ পাওয়া যায়। এদিকে পুকুর আছে, পুকুর পুকুরের জল রাস্তায় মিশে গেছে, পুকুরের জল রাস্তায় মিশে গেছে, যদি মাছ ওঠে। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি বটতলা বাজারের দিকে, বাজার ভেসে গেছে। এইখানে একজনের বাড়ির মধ্যে মনে হচ্ছে জল ঢুকে গেছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি বটতলা, আসতে গাড়ি যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বটতলা বাজারে, বাজার পুরো জলমগ্ন, মেন রোডের জল এদিকে একটু নিচু জায়গায় চলে যাচ্ছে খুব স্রোতে। এখন বৃষ্টি মোটামুটি থেমে গেছে, কিন্তু জল হু করে বইছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ
অনেকে ঘুরতে বেরিয়েছে আমাদের মতন এই জলমগ্ন এলাকায়। আমাদের অলরেডি প্যান্ট পুরো ভিজে গেছে। ও বাবা, জল এবারে আসল জল এবার স্টার্ট হচ্ছে। এখানে প্রতি বছরই জল জমে, এখানে তো মানে ওঠে না জল, এত দূর আসে না, কিন্তু এখন থেকেই এখানে জল দেখতেই পাচ্ছ। পুরো জল একদম পুরো দুয়ারের সামনে পর্যন্ত চলে গেছে। আমরা সেই জলে হাঁটছি। এটা হচ্ছে মদারহাট বটতলা বাজার। বাজার মনে হয় আজকে আর বসতে পারেনি, যে পরিমাণে জল দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ড্রেনের জল, রাস্তার জল পুরো এক হয়ে গেছে। কালো জল মানেই বুঝে নিতে হবে একদম পচা জল। এখন আমাদের পায়ের কী অবস্থা হবে আমরা বলতে পারছি না। হ্যাঁ, এই নোংরা পচা জল এখানে আসছে। কী বাজে গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এখানে দোকান আছে কিছু মাছ মাংস, ওই জন্য গন্ধ রয়েছে। তো আমরা যাচ্ছি, এবার আস্তে আস্তে যাচ্ছি মদার স্কুলের সামনে, যেখানে সবথেকে বেশি জল জমে প্রতি বছরই। এখানে সাধারণ মানুষের মানে খুবই বিপর্যয়ের মধ্যে পড়েছে তারা, মানে এই সময় এইখানে যারা থাকে তাদের খুবই প্রবলেম হয়। কিছু করার নেই, বৃষ্টি হলে তো জল দাঁড়াবেই, কিছু করার নেই। দেখতেই পাচ্ছেন অলি গলি অলি। এখানে এখানে একটা ডাউন আছে দেখে, হ্যাঁ এখানটা সেই গাড্ডা মতন ছিল। মারাত্মক পরিমাণে জল জমে আছে দেখতে পাচ্ছেন। এটা যে রাস্তাটা যাচ্ছে মসজিদ পাড়া, এখানকার জল পুরো মসজিদ পাড়ায় ঢুকছে। মসজিদ পাড়াও পুরো জলমগ্ন, কিন্তু আমরা ওইদিকে যাবো না, আমরা যাবো মেন রোডের দিকে। দেখতে পাচ্ছেন সোনিয়া আসছে, পুরো জলমগ্ন এরিয়া, সবাই হাতে জুতো নিয়ে হাঁটছে। আস্তে আস্তে চলো, আমি যাচ্ছি। বেশি ধারে যাবে না, ড্রেন আছে। এতক্ষণ তো বেঁচে বেঁচে যাচ্ছি, এবার অটোগুলো যদি জোরে যায় আমাদের পুরো ভিজিয়ে দেবে। চলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পুরো একদম জলমগ্ন মদার স্কুলের সামনে। কেন মনে হচ্ছে নদীতে হাঁটছি আমরা। আর এখন জুতো খুলে গেছে, জুতোটা খুঁজে বার করুক ততক্ষণ। তো আমরা যাচ্ছি, খুবই বাজে অবস্থা দেখতেই পাচ্ছেন মদার স্কুলের সামনে। ওখানে আরও অবস্থা খারাপ, দেখাবো দেখতে থাকুন। ব্যাংকের সামনে পর্যন্ত জল পুরো। এইখান দিয়ে গাড়ি যাতায়াতের প্রবলেম খুবই, যখন তখন গাড়িগুলো স্টার্ট বন্ধ হতে পারে, ইঞ্জিনে জল ঢুকলেই ব্যাস গাড়িগুলো যাবে ভোগে। অলরেডি একজনের গাড়ি স্টপ হয়ে গেছে। আসছো, মাঝ মাঝ বরাবর হয়েছে, একদম ধরা যাবে না। দেখতে পাচ্ছেন অটোর অবস্থা, অটোটা কী কষ্ট করে অটোটা আসছে। অটোর অবস্থা খুবই খারাপ, লোকে যেতে অবস্থা খুবই অটো উঠে হচ্ছে। এখানে একটা ছোটো গলির মধ্যে জল পুরো ভরে গেছে। আমাদের সোনিয়া ম্যাডাম হেঁটে হেঁটে আসছে, বৃষ্টি থেমে গেছে না একদম। তো কেমন লাগছে এরকম এরকম জলের মধ্যে হাঁটতে, তোমার কেমন লাগছে কিছু একটু যদি বলো। আমি তো মানে এতটা পরিমাণে জল জমেছে যে আমি এই ফার্স্ট টাইম এতটা জলের মধ্যে দিয়ে হাঁটছি, তো খুব ভালো লাগছে, বিশাল ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে, সবই ঠিক আছে। খুব তাড়াতাড়ি এই জলগুলো নেমে গেলে ভালো, সাধারণ মানুষরা খুবই প্রবলেমের মধ্যে রয়েছে এটার কারণে।
আমি তো দোকানই খুলতে পারলাম না, কদিন দুদিন ধরে যা জোরে বৃষ্টি চলছে। স্কুলের ভেতর দেখো জল ঢুকে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্কুল, মদার হাই স্কুল, মদার পবুল একাডেমি। আমিও এই স্কুলেরই ছাত্র। স্কুলের সামনে একদম এতদূর জল, আমার লাইফে এত জল কোনোদিন জমেনি, এইটা যে পরিমাণে হয়েছে। দেখতে পাচ্ছেন অনেকে ভয়ে স্কুটি হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, অনেকে হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই জায়গাটাই হচ্ছে মেন ডেঞ্জারের জায়গা, অনেকে ভয়ের জন্য স্কুটি হাঁটি হাঁটিয়েও নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই বাজে পরিস্থিতি চলছে এখানে। আমাদের অলরেডি হাঁটু পর্যন্ত জল, আমরা হাঁটছি, সবাই চেষ্টা করছে মাঝ বরাবরই হাঁটা, কেননা দুদিকে বড় বড় ড্রেন আছে। বাবারে, পুরো আস্তে আস্তে জল আরো ফেলে যাচ্ছে, পুরো একদম ডুবে গেছে অটোটা। দেখতে পাচ্ছেন সাইড সাইডে 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 এসে হালকা পুরো এই রে। দেখতে পাচ্ছেন এই দেখুন পুরো হাফ এই অবস্থায় অটো যাচ্ছে অটো। এবারে 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 কী হবে, এবারে কী হবে, অটো তো চলে পেয়ে গেল, অটোর মধ্যে জল ঢুকে যাচ্ছে অবস্থা, অটোর মধ্যে জল ঢুকে যাচ্ছে, খুবই খারাপ অবস্থা চলছে এখানে। অনেক আস্তে আস্তে মাঝখান দিয়ে যাও ভাই, এদিকেও জল ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছি সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে জলমগ্ন। এই বাড়ির মধ্যে অটোমেটিক এই গিলের মধ্যে দিয়ে জল ঢুকে যাচ্ছে, আর একটু হলে দোকানেও ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন একটু দাঁড়া নদীতে, একটু দাঁড়িয়ে পড়ো। দেখতে পাচ্ছেন এই ঘরের দুয়ার পর্যন্ত জল ঢুকে গেছে, পুরো একদম জলে জলমগ্ন একেবারে মদার হাই স্কুলের সামনে। বুঝতে পারছেন কতটা জল এখানে রয়েছে। হ্যাঁ, কী হয়েছে? হ্যাঁ, হাঁটু পর্যন্ত জল, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন একটা রিক্সা আসছে, রিক্সার চাকা পুরো ডুবে, সরে 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 সরে, রিক্সার চাকা কতটা ডুবে গেছে বুঝতেই পাচ্ছেন। আর অনেক লোকজন এখানে ভর্তি হয়ে যাচ্ছে এই জায়গাটা তারা উপভোগ করছে। দোকান এখানে সব দোকানগুলো মোটামুটি টুকটাক একটু আধটু জল ঢুকেছে, সেজন্য দোকান বন্ধ। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এসো এসো চলো 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 চলো, আজ আরেকটু আরেকটু গিয়ে ওখান থেকে ব্যাক করবো, মাস্টারবাড়ার মুখ থেকে আমরা গিয়ে ব্যাক করবো। অলরেডি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, আশা করি বোঝাতে পেরেছি যে কীরকম পরিমাণে বৃষ্টি বিগত এক দুদিনে বৃষ্টি হওয়ার জন্য কী অবস্থা আমাদের এখানে হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শুধু জল আর জল, যেখানে দেখা যাচ্ছে শুধু জল আর জল। এই হলো আসল দৃশ্য জলমগ্ন বাড়িপুর। যারা যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এদিকেও একটা পুরো জল জল পুরো জল আর পুকুর দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে পুরো জল ভর্তি, পুরো যেখানে যাওয়া যাচ্ছে সরে সরে সরে, যেখানে যাওয়া যাচ্ছে পুরো জল আর জল। জল ঢুকছে, কি বলছো সোনিয়া একটু বলো। আচ্ছা, জল এই ঘরের ভেতরগুলো জল ঢুকে যাচ্ছে সোনিয়া বলছে, মারাত্মক পরিমাণে বৃষ্টি হওয়ায় আমাদের এখানে বাড়িপুর এখন পুরো জলমগ্ন। দেখতেই পাচ্ছেন এটা যাচ্ছে মাস্টারপাড়া, মাস্টারপাড়াতেও এরকম পুরো জলমগ্ন, পুরো ঠাকুরের সামনে পর্যন্ত পুরো জল চলে গেছে। তো বন্ধুরা, এখন যত যাব পুরো জলে জল, আর কত যাব, আর গিয়ে লাভ নেই, পা অলরেডি ব্যথা করছে, পুরো জল, যত দূর যাওয়া যায় পুরো জল। তো বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল,
শেয়ার করুন অবশ্যই। ধন্যবাদ, টাটা।